নমস্কার বন্ধুরা, কলকাতা কোডার ক্লাবে আরো একবার স্বাগত আপনাদের সবাইকে। আজকে আমরা সিএসএস এর ম্যাক্স হাইট, মিন হাইট, ম্যাক্স উইথ এবং মিন উইথ সম্পর্কে শিখে নেব। তো এই চারটি প্রপার্টির যাবতীয় যা কিছু ডিটেলস সবকিছু আমরা এই একটা ভিডিওতে কভার করব, তাই আপনাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখবেন। ওকে, তাহলে চলুন আমাদের মেন কোর্সে ঢুকে পড়া যাক। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদের জন্য একটা মার্কআপ বানিয়ে রেখেছি আগে থেকে, যেখানে একটা ডিবের চারদিকে একটা রেড কালারের বর্ডার দিয়ে রাখা আছে এবং মাঝখানে কিছু টেক্সট দেওয়া আছে। তো চলুন এটা এডিটারে গিয়ে দেখি কিভাবে লেখা আছে। এখানে দেখুন একটা ডিব নিয়ে রাখা আছে যেটা এখান থেকে শুরু এখানে শেষ, এবং তার মধ্যে একটা ক্লাস নেওয়া আছে যে ক্লাসটার নাম বক্স, এবং ভেতরে কিছু টেক্সট দেওয়া আছে। এটা একটা ডেমো টেক্সট, আপনারা জানেন। তো এই বক্সের মধ্যে কী লেখা আছে, জাস্ট উইথ বলে দেওয়া আছে 300 পিক্সেল, আর একটা বর্ডার দেওয়া আছে রেড কালারের 4 পিক্সেলের, ঠিক আছে, যেটার আউটপুট দেখা যাচ্ছে এরকম। এবারে আপনার কন্টেন্ট যতটাই থাক, ডিপটাকে পুরো একদম এই নিচে অবধি লম্বা দেখাতে হবে, ঠিক আছে। তো সেটা আপনি কি করে করবেন, সেটা আপনাকে করতে হলে পরে, আপনাকে কন্টেন্ট না থাকলে কখনো ডিপের আমাদের হাইটটা বাড়ে না, এটা আমরা জানি। আমি যদি এখানে আরেকটু কন্টেন্ট ঢুকিয়ে দিই, এই লাইনটাকে যদি আমি কপি করি এবং পেস্ট করি আরেকবার, তাহলে কি হবে, আমার যখন কন্টেন্ট বাড়বে তখন আমার ডিপের হাইটও বাড়বে, ঠিক আছে। কিন্তু আমি যদি কন্টেন্ট কমিয়ে দিই, সেক্ষেত্রে ডিপের হাইটটা কমে যাবে অটোমেটিকলি। আমি যদি এখান থেকে আবার এটাকে ডিলিট করে দিই, তাহলে আমি সেভ করলে দেখা যাবে কি যে ডিপের হাইটটা আবার কমে গেছে। তাহলে আমি এখানে একটা জিনিস করতে পারি, যে এই জায়গাটার যে হাইটটা আছে এটাকে আমি মেপে এটা রেখে দিতে পারি, তাই তো। তো মনে করুন আমি এটার হাইট একটা দিলাম, কি প্রবলেম হবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। জিআই হাইট আপনি মনে করুন দিলেন এটাতে 600 পিক্সেল, ঠিক আছে। আপনার মনে করুন এত বড় ডিপটা দরকার, 600 পিক্সেলের একটা আপনার ডিপ দরকার, ঠিক আছে। এইবারে যদি আপনার কন্টেন্ট বেড়ে যায় তখন কি হবে, আমি কন্টেন্টটাকে কয়েকটা কপি করে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এবার দেখুন যখন আপনার কন্টেন্ট বেড়ে গেছে, আপনার ডিপ শেষ হয়ে গেছে ওই জায়গায়, কিন্তু কন্টেন্ট চলে গেছে, যেহেতু আপনি ডিপের একটা হাইট দিয়ে দিয়েছেন, সেহেতু কী হয়েছে, ডিপ ওই হাইট অবধি এসেছে, তার থেকে বেশি আর বাড়েনি। এবার হাইট দিলে পরে কী হচ্ছে, কন্টেন্ট বেরিয়ে চলে যাচ্ছে, আর যদি ডিপের হাইট আমরা না দিই, তাহলে যদি অল্প কন্টেন্ট থাকে সেক্ষেত্রে কী হচ্ছে, যে ডিপের হাইটটা কন্টেন্টের সঙ্গে ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমার এত বড়ই ডিপটা দরকার অলওয়েজ, তাহলে আমি কীভাবে এটাকে ম্যানেজ করব। এটাকে আপনাকে ম্যানেজ করতে হলে করতে হবে, এই যে আপনি এখানে হাইট দিয়েছেন, এটাকে হাইট না দিয়ে লিখতে হবে মিন হাইট, MIN-height। এটা লিখলে কি হয় দেখুন, আপনি যখন এটা রিফ্রেশ করবেন, আপনার যে ডিপটা আছে সেই ডিপটা যতদূর কন্টেন্ট আছে ততদূর চলে গেছে, ঠিক আছে। তো এটার ব্যাপারটা কি, যদি এখানে কন্টেন্ট এগুলো না থাকতো, ঠিক আছে, এগুলো সব যদি না থাকতো, এই লাইনটাও যদি না থাকতো, শুধু একটা লাইন থাকতো, সেক্ষেত্রে কী হতো, রিফ্রেশ করলে দেখতেন যে আপনার ডিপটা কিন্তু মিনিমাম 600 পিক্সেল নিয়েই রেখেছে। যদি 600 পিক্সেলের বেশি হয় কন্টেন্ট, তখন ডিপটা বেড়ে যাবে, কিন্তু যখন 600 পিক্সেলের থেকে কম রয়েছে কন্টেন্ট, তখন ডিপের হাইট কিন্তু 600 পিক্সেলই থাকবে। বোঝা গেছে মিন হাইটের কাজটা? ওকে, মিন হাইটের মাধ্যমে আপনি যেরকম ডিপের মিনিমাম হাইটটা কত থাকবে সেটা আপনি যেরকম মেনশন করে দিয়েছেন, সেরকমই আপনি ডিপের ম্যাক্সিমাম হাইটটা কত হবে সেটাও আপনি কিন্তু বলে দিতে পারেন। সেটার জন্য আপনাকে ইউজ করতে হবে ম্যাক্স হাইট। তো আপনি ধরে নিন এখানে মিন হাইটের সঙ্গে আর একটা ধরে নিচ্ছি MAX-height, এটা আপনি দিয়ে দিলেন যে 1000 পিক্সেল, ঠিক আছে। 1000 পিক্সেলের বেশি কখনোই আপনার এই ডিপটা বাড়বে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনাকে এখানে কিছু কন্টেন্ট দিতে হবে, তবে আপনি বুঝতে পারবেন যে এটা 1000 পিক্সেলের থেকে বেশি বাড়ছে কি না। যদি আপনি সেভ করে দেন, তাহলে রিফ্রেশ করলে দেখা যাবে যে ডিপটা কিন্তু 1000 পিক্সেল অবধি এসে থেমে গেছে, কন্টেন্টের মতো বেরিয়ে গেছে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কী হচ্ছে, এক্ষেত্রে আর কন্টেন্টের সঙ্গে সঙ্গে ডিপ চলে যাচ্ছে না বেড়ে, আপনার হাতের মধ্যে রয়েছে যে আপনি ডিপটাকে মিনিমাম কত অবধি আপনি হাইট রাখবেন এবং ম্যাক্সিমাম আপনি কত অবধি একে বাড়তে দেবেন। বোঝা গেছে তাহলে মিন হাইট আর ম্যাক্স হাইটের কাজ? সেরকম এবার আমরা দেখে নেব মিন উইথ আর ম্যাক্স উইথের কাজটা। ওকে, চলুন তাহলে দেখা যাক। তাহলে সবার আগে আমরা এই মিন হাইট আর ম্যাক্স হাইটটাকে উড়িয়ে দিই, কারণ এটার কাজ হয়ে গেছে। বর্ডারটাকেও তার সঙ্গে এই মুহূর্তের জন্য সরিয়ে দিই। আমরা উইথ যেটা আছে, উইথটাকে ধরে নিন 100% করে দিলাম, ঠিক আছে। আর ব্যাকগ্রাউন্ডটা একটা দিয়ে দিচ্ছি, যাতে আমরা কতদূর আছে আমাদের ডিপটা সেটা যেন সহজে বুঝতে পারি। তাই ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি আমি পিঙ্ক, ঠিক আছে, PINK। আচ্ছা, এই মুহূর্তে এটাকে সেভ করে ব্রাউজারে দেখে নেওয়া যাক কীরকম রয়েছে।
এটা এখন এরকম দেখাচ্ছে। তো এইবারে আমরা এই যে ডিপটাকে 100% দিয়েছি, 100% মানে পুরো জায়গাটা নিয়ে নিচ্ছে, কিন্তু আমরা চাই যে পুরো জায়গাটা না নিক, আমরা কতটা নেবে সেটার একটা ম্যাক্সিমাম সাইজ আমরা একটা বলে দেবো। তাহলে সেটা লিখতে হলে কি করতে হবে, যেরকম উইথ আছে থাকুক, আমরা এখানে লিখে দেবো ম্যাক্স উইথ, এম এ এক্স উইথ, ম্যাক্স উইথ কত দেবো, আমরা ধরে নিচ্ছি ম্যাক্স উইথ দেবো 1000 pixels, ঠিক আছে। যে আমার এটা যে বক্স নামের যে ডিপটা রয়েছে, এই ডিপটা 100% যাক, কিন্তু সেই 100% যদি 1000 pixels থেকে বেশি হয়ে যায় তাহলে আর যাবে না, ঠিক আছে। তাহলে আমরা রিফ্রেশ করলে কি দেখব, রিফ্রেশ করলে দেখব যে এইখানে 1000 pixels হয়ে গেছে, তাই এটাকে আর বাড়তে দেয়নি, ঠিক আছে। তো এটাকে আমরা মিডলে করে দিতে পারি, মিডলে করতে হলে কি করতে হবে, আমাদেরকে লিখতে হবে মার্জিন 0 auto, ঠিক আছে। এইভাবে আমরা একটা ওয়েবসাইটকে সেন্টারাইজ করতে পারি, ঠিক আছে। যে একটা ওয়েবসাইট সেটা রেসপন্সিভ ঠিকই, কিন্তু যদি সেটা একটা নির্দিষ্ট উইথের থেকে বেশি হয়ে যায় তাহলে রেসপন্সিভ ডিজাইনটা মাঝখানে চলে আসে এবং ব্যাকগ্রাউন্ডে কিছু একটা কালার চলে আসলো বা কোনো একটা ইমেজ চলে আসবে, এইভাবে আমরা তৈরি করি, বুঝতে পারা গেছে। তো আমরা কি করি, এইভাবে ডিবের একটা ম্যাক্সিমাম উইথ বলে দিই, সেই উইথের থেকে বেশি আর সেটা বাড়ে না। তো আমরা ম্যাক্স উইথ দিয়ে ডিবের সাইজটাকে আটকে দিতে পারি এইভাবে। কিন্তু এখানে যেহেতু 100% করে রাখা আছে, তাই যদি যদি 1000 pixels থেকে যদি কম হতো তাহলে কিন্তু পুরো ডিপটা জায়গাটা নিয়ে নিত, ডিপটা পুরো এই যে এখান থেকে একদম লেফট সাইড থেকে রাইট সাইড অবধি পুরো জায়গাটা নিত, যেহেতু এখানে 100% রয়েছে। কিন্তু সেই 100% কতক্ষণ অবধি নেবে, যতক্ষণ না এটা 1000 pixels থেকে বড় হয়ে যাচ্ছে, 1000 pixels হয়ে গেলে পরে ও 1000 অবধি যাবে, তার থেকে বেশি আর যাবে না, বোঝা গেছে। এইভাবে আমরা ম্যাক্স উইথটাকে কাজে লাগাই। এবার মিন উইথটার কাজ কি, মিন উইথটার কাজটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনি মনে করুন এখানে একটা মিন উইথ লিখে দিলেন, MIN উইথ ধরে নিচ্ছি যে 800 pixels, ওকে একটু বেশি নিলাম যাতে বুঝাতে সুবিধা হয়। 800 pixels নিয়ে নিলে পরে কি হবে দেখুন, যদি আপনি এখানে রিফ্রেশ করেন তাহলে কোনো রকম চেঞ্জেস আমরা এখন দেখতে পাচ্ছি না, কিন্তু যদি আপনি এটাকে কম করেন তাহলে পরে যখনই 800 pixels থেকে ছোট হয়ে যাবে তখন কিন্তু ডিপটা আর ছোট হচ্ছে না। দেখুন ডিপটা কিন্তু ওরকম রয়ে গেছে, নিচে একটা স্কল চলে এসছে, ঠিক আছে। এটাকে আপনি যখন ছোট করবেন আরও দেখবেন ডিপটা একই রকম রয়েছে, স্কল চলে এসছে। কিন্তু যদি আপনি এইখানে এই মিন উইথটাকে না দিতেন তাহলে কি হতো, যেহেতু 100% ছিল ডিবের উইথটা, তাই জন্য আপনার যেরকম সাইজ হতো সেই অনুযায়ী এটা নিচের দিকে বেড়ে যেত, দেখতে পাচ্ছেন। মিন উইথ যখন নেই তখন কিন্তু আপনার ডিপটা সবসময়তেই রেসপন্সিভে ছোট বড় হচ্ছে, কিন্তু যখনই আপনি মিন উইথটাকে আবার দিয়ে দিচ্ছেন তখন দেখা যাবে যে এ যতই ছোট হোক ও কিন্তু 800 pixels ধরে রেখেছে, তার জন্য সাইডে স্কল চলে এসছে, বোঝা গেছে ব্যাপারটা, ম্যাক্স উইথ আর মিন উইথের কাজ, ওকে। তো বন্ধুরা ম্যাক্স হাইট যে প্রপার্টিটা রয়েছে সেই প্রপার্টিটার সঙ্গে আপনাকে ওভারফ্লো প্রপার্টিটা সম্পর্কে জানতেই হবে, কারণ ওভারফ্লো প্রপার্টিটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায় যখন আমরা ম্যাক্স হাইট দিয়ে কোনো একটা ডিবের হাইটটাকে ব্লক করে দিই, তখন কন্টেন্টটা দেখা যায় বেরিয়ে চলে যাচ্ছে। তো ওভারফ্লোর সম্পর্কে আমি আমার নেক্সট ভিডিওতেই শেখাবো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এত অবধি থাকলো, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুরা আমাকে লাইক দিয়ে মোটিভেট করবেন আর ভিডিওটা আপনার বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আপনি যদি এখনও অবধি আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে গিয়ে না থাকেন তাহলে নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী দিনে তোলা ভিডিও সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনি তৎক্ষণাৎ সেটা দেখে আপনার জ্ঞানকে আরেকটু ইনক্রিজ করে নিতে পারেন। তো দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে, আমি আসছি খুব তাড়াতাড়ি আপনাদের জন্য ওভারফ্লোর ভিডিওটা নিয়ে। চোখ রাখবেন আমার চ্যানেলে, টাটা।